পোলাও একটি ট্র্যাডিশনাল রান্না, যে কোনো প্রোগ্রামে পোলাও দিয়েই আপ্যায়ন করা হয়। এই পোলাওয়ের আছে নানান ধরন। সাধারণ পোলাওয়ের পাশাপাশি আরও যেমন আছে ইলিশ পোলাও, চিকেন পোলাও এবং বিফ বা মাটন পোলাও। যত ধরন ততই নাম। ঈদকে সামনে রেখে আজ আমরা রান্না করব চিংড়ি পোলাও। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্না। এখানে কিছু বড় চিংড়ি পরিষ্কার করে নিয়েছি, এবার এগুলো হালকা ভেজে নিব। তার জন্য দিয়ে দিলাম স্বাদমতো লবণ, সামান্য মরিচ গুঁড়া এবং জিরা গুঁড়া। কোনো হলুদ আমি ব্যবহার করছি না, এটা আমি সাদায় রান্না করব। আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন, তবে হলুদ রঙটা পোলাওতে ঠিক মানায় না। সব একসাথে মাখিয়ে নিলাম, এবার এগুলো ভেজে নেব। হাঁড়িতে তেল দিয়ে দিলাম চিংড়ি ভাজার জন্য। তেল গরম হয়ে এসেছে, এবার এতে চিংড়িগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। তবে খুব বেশি ভাজবো না, জাস্ট চিংড়ির গায়ের কালার চেঞ্জ হলেই নামিয়ে নেব। চিংড়ি ভাজা হয়ে গিয়েছে, এর বেশি ভাজলে এগুলো শক্ত হয়ে যাবে, তাই হাঁড়ি থেকে চিংড়িগুলো তুলে নিচ্ছি। এখন এই হাঁড়িতে আরও একটু তেল দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিব কিছু ড্রাই মশলা। দিয়ে দিলাম এক চা চামচ শাহি জিরা, দুটি তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ এবং আস্ত কালো গোলমরিচ। এবার এগুলো একটু ভেজে নেব। ড্রাই মশলা ভাজার গন্ধ বের হতে শুরু করেছে, এখন এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি প্রায় এক কাপ। এবার এগুলো ভেজে নেব। পেঁয়াজের স্বচ্ছ কালার চলে আসা পর্যন্ত এগুলো ভাজব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দিব কিছু মশলা। প্রথমে দিলাম আদা বাটা দুই চা চামচ, একই পরিমাণ রসুন বাটা, কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ, এক টেবিল চামচ টমেটো কেচাপ, ছেঁকে নেওয়া টক দই তিন টেবিল চামচ, চিনি দুই চা চামচ, এক চা চামচ জিরা গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া, এক চা চামচ গুঁড়া মরিচ, সামান্য গরম মশলা গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার সব মশলা কষিয়ে নেব। কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পানি। এই পানি শুকিয়ে তেল উঠে আসা পর্যন্ত মশলা কষাতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দিব ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো এই মশলায় কষিয়ে নেব কিছুক্ষণ। চিংড়ি কষানো হয়ে গিয়েছে, তাই এগুলো মশলা থেকে তুলে নিচ্ছি। এবার এই মশলায় পোলার চাল দিয়ে দিলাম। দুই কাপ চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, তবে চাল ভিজিয়ে রাখিনি। এখন এই চাল মশলায় ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে চালগুলো ঝরঝরা করে ভেজে নিতে হবে। চাল ভাজা হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দিলাম দুই কাপ পানি এবং নারিকেলের দুধ দুই কাপ, মোট চার কাপ দু কাপ চালের জন্য। দিয়ে দিলাম দশ বারোটি আস্ত কাঁচামরিচ এবং কিছু কিশমিশ।
চুলার ফ্লেম হাই আছে, এখন এটা ঢেকে রান্না করব মিনিট কয়েক, অর্থাৎ পানি প্রায় শুকিয়ে আসা পর্যন্ত। পানি প্রায় শুকিয়ে এসেছে, এই পর্যায়ে চুলার ফ্লেম একদম কমিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কষিয়ে রাখা চিংড়িগুলো। এবার নেড়ে সব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলাম, এবার এতে দিয়ে দিলাম কয়েক ফোঁটা কেওড়ার জল। কেওড়ার জল দেবার পর সব ভালোভাবে নেড়ে নিচের চাল উপরে এবং উপরে চাল নিচে করে দিলাম। তারপর সব চাল চেপে সমান করে দিলাম। এবার চুলার ফ্লেম একদম কমিয়ে এটা ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ। পানি একদম শুকিয়ে গিয়েছে, পোলাওর চালটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা। এবার হালকা হাতে সব মিক্স করে নিলাম। পোলার উপরে দিয়ে দিলাম সামান্য ঘি, এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার এটা দমে রেখে রান্না করব পুরো চাল সিদ্ধ হওয়া পর্যন্ত। চিংড়ি পোলাও রান্না হয়ে গিয়েছে, তাই চুলা থেকে তুলে নিলাম। তৈরি হয়ে গেল চিংড়ি পোলাও, এবার গরম গরম পরিবেশনের পালা। আমি একটি পরিবেশন পাত্রে বেড়ে নিলাম, উপরে দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ বেরেস্তা। এবারের ঈদে এভাবে চিংড়ি পোলাও রান্না করে আইটেমে আনুন নতুনত্ব আর চমকে দিন প্রিয়জনদের।